গতকাল আমার একটা স্কুলের স্টুডেন্ট আমাকে এই প্রশ্নটা করলো, স্যার এমনি কেন হয়, মা সবসময় তার ছেলেকে কোলে কেন নেয় আর বাবা সবসময় তার ছেলেকে কাঁধের উপর কেন চাপিয়ে রাখে। প্রশ্নটা শুনে আমি অবাক হলাম, কিন্তু এর একটা দারুণ উত্তর ও নিজেই আমাকে দিল, আমি পারলাম না, ও নিজেই আমাকে দিল। বলে স্যার এমনি হয় যে মা সবসময় তার ছেলেকে কোলে তুলে রাখে, মা যতটুকু দেখতে পায় ছেলেটাও অতটাই দেখতে পায়। মা তার ছেলেকে কোলে তুলে রাখে তার অন্যতম কারণ, মা যতটা দেখতে পায় ছেলেটা অতটা দেখতে পায়, কিন্তু বাবা সবসময় চায় যে ছেলেকে কাঁধে রাখবো। কাঁধে রাখবো মানে বাবা যতটা দেখতে পাচ্ছে না তার থেকেও যেন ছেলেটা বেশি দূর দেখতে আর কি পায়। তাহলে এটা হলো পার্থক্য, বাবা সবসময় চায় আমাদের ভবিষ্যৎ যেন পুরোপুরি আর কি আলোতে ভরে উঠুক, ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল হোক। মাও চায়, কিন্তু বাবা কিন্তু বেশি পরিশ্রমী, বাবার চিন্তাধারাটা কিন্তু অনেকটাই আলাদা। তাই বলবো যে বাবা মায়ের মধ্যে তুলনা আমরা করতে পারবো না, কিন্তু বাবার যে চিন্তাধারা সবসময় একটা আলাদা। তো বাবা সবসময় চায় ছেলেকে আমি তার আমি ছেলেকে আমি কাঁধে রাখবো, কাঁধে রাখবো মানে ছেলেটা অনেক দূর দেখতে পাবে আর কি, অনেক দূর সে জীবনে উন্নতি করতে পারবে, উজ্জ্বল তার জীবন আর কি হবে। তার জন্য ছেলে সবসময় বাবা কাঁধের উপর চলে আসতে আর কি চায়। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শোনাবেন।